তো বন্ধুরা, এই মহিলাটি বাথরুমে খারাপ কাজ করছিল সেটি তার বান্ধবী দেখে ফেলে ও ভিডিও রেকর্ড করে নেয়। এরপর তার বান্ধবীটি সেই মহিলার স্বামীকে ভিডিওটি দেখায়। এতে স্বামীটি খুব রেগে যায়। তখনই তার স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে আসে আর তার স্বামী তাকে নানা নোংরা নোংরা কথা বলতে থাকে। সেটি তার স্ত্রী সহ্য করতে পারে না আর তার স্বামীকে একটি থাপ্পড় মারে। এরপর কি ঘটলো তা দেখার জন্য চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এরপর তার স্ত্রী বলে, আমার পেটে ব্যথা করছিল তাই আমি এমন করছিলাম। তারপর তার স্বামীটি তার ভুল বুঝতে পারে আর তার স্ত্রীর কাছে ক্ষমা চায়।